अवस्था बेशी भालो नय। आपनार मार लांग्स कैंसारटा क्रमे स्प्रेड करछे, एकटा अपारेशन करिये देखते पारेन। कत टाका लागबे डाक्तार साहेब? भालो क्लिनिके करते होले बेशी टाका तो लागबेई। मा छाड़ा पृथिवीते आमार आर केउ नेई। शेष चेष्टा आमि अवश्यई करब। কি হয় আমাকে জানাবেন। আচ্ছা চলি। ভালো ক্লিনিকে করতে হলে বেশি টাকা তো লাগবে। টাকা চাই, অনেক টাকা। মা, তোমার আদেশে আমি ভালো হয়ে গিয়েছিলাম। আবার আবার তোমার কারণে আমাকে খারাপ হতে হবে। মা, তোমার চিকিৎসার জন্য টাকা চাই। প্রচুর টাকা চাই। টাকা খবরদার। শুনেছি লেবার পেমেন্ট করার জন্য আপনি ব্যাংক থেকে 2 লাখ টাকা উঠিয়েছেন। মাত্র 50,000 টাকা আমাকে দিয়ে দিন জলদি, নইলে ছুরিটা গলায় বসিয়ে দেব। জলদি। পুলিশ, দয়া করে একটা লিফট দেবেন। আপনি ভালো মানুষ হলে পুলিশ আপনাকে ধাওয়া করবে কেন? ওসব কথা পরে হবে, আমার সময় নেই। প্লিজ, আপনাকে ঠিক জায়গাতেই পৌঁছে দেব। উঠুন। হ্যাঁ, চলুন 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 চলুন। দারোগা সাহেব, দারোগা সাহেব। আরে ডাক্তার রুবি চৌধুরী, আপনি এখানে? বোধহয় কোনো বড় ধরনের ক্রিমিনাল হবে, পুলিশ পিছনে ধাওয়া করছিল। ওকে হাজতে ঢোকান। পালাবে কোথায়? সিগারেট খাবেন? এই আসামের সিগারেট খাওয়ান মোর উচিত না, তাই মন্ডায় চাইছে। দাও একখান। নিন নিন নিন। জোরে 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 টানুন, মজা পাবেন। তাছাড়া ডিউটির সময় সিগারেট খাচ্ছেন, অফিসার টের পেলে চাকরি যাবে। তাড়াতাড়ি টেনে শেষ করে ফেলুন। मोर माथारे सॉफ्टकोर खाइते आछे, मने हइतेछे लंचेर केबिनेर मतो दौड़ते आछे। মরণ গেলে তোমার মায়ের তোমার কথা না গো। তোর কারণে টাকা পেয়েও মার চিকিৎসা করাতে পারলাম না, মরণকালে মার পাশে থাকতে পারলাম না। আমি তোকে ক্ষমা করব না, আমি তোকে ক্ষমা করব না। ম্যাডাম, ক্লিনিক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে আপনার এত সব ব্যবসা বাণিজ্য কে দেখবে? বিশেষ করে তোমার মিল ফ্যাক্টরি, ওগুলো দেখার জন্য তো আপনারাই আছেন। কিন্তু ওই ক্লিনিক দিয়ে তো আপনার কোনো আয় হচ্ছে না। আয় না হোক, ব্যয় তো হচ্ছে। সাধারণ মানুষ উপকার তো পাচ্ছে। আমার এই ডাক্তারি বিদ্যাটা কাজে তো লাগাতে পারছি। তা পারছো। বলছিলাম কি, তোমার তো বয়স হয়েছে, বিয়ে না করে? সেই ভাবনাটা আমাকে ভাবতে দিন। আর হ্যাঁ, আপনাদের কাজ সেরে আমার বাসায় আসুন, ব্যবসা সংক্রান্ত আলাপ আছে। ওকে। ডাক্তার সাহেব, আমার স্ত্রী বড় অসুস্থ। ক্লিনিকে নিয়ে আসুন। ক্লিনিকে আনার মতো অবস্থা নেই, মুহূর্তে মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলছে। আপনি যদি দয়া করে আমার বাড়িতে যেতেন, যত টাকা লাগে আমি দেব। আমি ফি নেই না, তাছাড়া কারো বাড়িতে গিয়েও চিকিৎসা করি না। তাহলে তাহলে আমার স্ত্রীকে বিনা চিকিৎসা এভাবে মারা যাবে? দয়া আপনার, একটিবার শুধু দয়া করুন। ঠিক আছে, কোথায় আপনার বাসা? চলুন এদিকে আসুন, আসুন 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 আসুন। কোথায় কোথায় আপনার স্ত্রী? আমার সামনে। আপনার সামনে তো আমাকে ছাড়া কাউকে দেখছি না। তাহলে ভেবে নিন আপনি আমার স্ত্রী। কি বাজে বকছেন? এখন তো শুধু বাজে বকছি, বাজে কাজটি শুরু করে নে। অসভ্য বর্বর ইঁদুর, কোথায় যাচ্ছিস? একদিন শুধু শুনেছিস অসভ্য বর্বর শব্দগুলো, আর চোখে দেখে না অসভ্য বর্বর কাকে বলে। তুই আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিস বলে মার চিকিৎসা করাতে পারিনি, মরণকালে মার পাশে থাকতে পারিনি। আজ তোর ইজ্জতের বিনিময় তার প্রতিশোধ আমি নেব। আমি তোকে খুন করে ফেলবো। আমাকে খুন করার আগে তোর কলঙ্কের ইতিহাসটা আমি মানুষের সামনে তুলে ধরবো। আমি দেখবো তুই কত বড় নীতিবান। রুবিমা, তোমার এই অবস্থা কেন? ববি, জলদি একটা চাদর নিয়ে আয়। আঙ্কেল, পুলিশে খবর দিন। পুলিশকে কেন? কে কি করেছে বলুন, আমি নিজেই তার 12টা বাজিয়ে ছাড়বো। আপনার 12টা তো আগেই বেজে। আপনার ধমক দিন, বুকে বড় যন্ত্রণা। ব্যাপারটা কি বলো তো মা? অত সব শুনে কাজ নেই, বলেছি তো পুলিশে খবর দিন। আচ্ছা, পুলিশে খবর দিন। অসতী রবি চৌধুরীর ডাক্তারি ছেড়ে দেহ ব্যবসা। ওকে এমন সাজা দিন যাতে কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। হ্যাঁ, विशेष करे उनार दिके तो बटे कारण आपनी ओदिके चोख दिएछेन ताई ना मैनेजर साहेब। चुप करो हे डॉक्टर चौधुरी आमार अपराधेर कथा एकटू बयान करुन हुजूरेर काछे। आपनी माने तुमी मिथ्ये कथा बोले मैडम के तोमार बाड़ीते निये गेछो। तारपर की करेछि बोलुन। तुमी तुमी आमार कापड़ थामलेन केन? हाँ कापड़ तारपर माने आमार कापड़ बोलुन 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 मैडम। हाँ बोलुन आमी आपनार शालीनता हरण करेछि ना माने हाँ हाँ कापड़ खुले फेलेछिलो। करेक्ट कार आपनार आमार होबे केन मैडमेर? चुप करुन। शुधु ताई ना आपनी थामुन तो मैडम आपनी बोलुन। ना माने शालीनता हरण करेनी तबे ताहले बुझते पारछेन स्যার ওনার কাপড়ও খুললাম না শালীনতা নষ্ট করলাম না তাহলে করেছিটা কি? পত্রিকায় নগ্ন ছবি ছাপিয়েছো মেয়ে মানুষকে উত্তেজিত করেছো সাজা তোমার হবেই। এই কলঙ্কটা যেভাবে ছড়িয়ে পড়লো আমার ভয় হচ্ছে শেষে তোমাকে নিয়ে না বিপদে পড়ে যাই। আমার বিয়ে হবে না এই তো এরকম দুর্ভাবনা আপনার থাকা উচিত নয়। একটা মিথ্যে অপবাদের জন্য আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে আমি বেঁচে থাকতে তা হতে দেব না। এই পাত্র হিসেবে তোমাকে অযোগ্য মনে করি না। এই তুমি কি তাহলে ম্যাডামের এত নুন খেয়েছি নেমো খারামি করব কেন? বান্দর খেলা দেখেছেন? বান্দরের গলায় রশি হাতে লাঠি থাকলে বান্দর ঠিকমতো লাফায় গলার রশিটা খুলে গেলে এক লাফে ঘাড়ে পড়ে। তুমি চুপ করো। আস্তে ধমক দেন বুকে বড় যন্ত্রণা। প্রস্তাবটা একটু ভেবে দেখো মা। রুবি চৌধুরীকে বিয়ে করবে? হ্যাঁ করব। তোমার স্ত্রী আছে সন্তান আছে। আমি জীবনে প্রাচুর্য চাই। রুবি চৌধুরীকে বিয়ে করলে আমি সেই প্রাচুর্যের সন্ধান পাব। তুই আমার মাথার উপরে বোঝা এই বোঝা আমি ঘাট থেকে নামাবো। আমি লোক ডেকে পুলিশ ডেকে তোর সব ইতিহাস বলে দেব। সেই সুযোগ তুই পাবিনি। শেষ করে দাও। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমার ব্যাপারে কোথাও মুখ খুলবে কিনা? হ্যাঁ খুলব। খুলবি? হ্যাঁ খুলব। তাহলে খোল। বাবা আমার মাকে মেরে ফেলেছো। আমি তোমাকে মেরে ফেলবো মেরে ফেলবো মেরে ফেলবো। ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও। ইচ্ছাটাকে শেষ করে দাও। আগুন আর শত্রু শেষ রাখতে নেই। তোমার স্ত্রী নেই সন্তান নেই রুবি চৌধুরীর কাছে সেটাই বেশি গ্রহণযোগ্য হবে। এটাকেও মেরে ফেলবো। নাকি ডাক্তার রুবি চৌধুরীকে বিয়ে করছে? বিয়ে নয় বিয়ে বিয়ে খেলা। টাকশাল কিনতে যাচ্ছে ওর কাছ থেকে টাকা নেব আর ফুর্তি করব তোমাদের সাথে। কিন্তু সে কি আপনাকে বিয়ে করবে? রাখা গুন্ডা তার চরিত্রের উপর যে কলঙ্ক এনে দিয়েছে তাতে কেউ তাকে বিয়ে করবে না। এখন আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করার উপায় নেই। এই যে ভাই মোবারকবাদ জানাতে শুনলাম আপনি ম্যানেজারকে বিয়ে করছেন। আস্তে ধমক দেন, বুকে বড় যন্ত্রণা। ম্যানেজারকে বিয়ে করলে আপনি সুখী হবেন না। আমার সুখ দুঃখের হিসাব তোমার কাছ থেকে নিতে চাই না। না চাইলেও হিসেব আমাকে দিতে হবে। অবশ্যই দিতে হবে। চুপ কর। আস্তে ধমক দেন, বুকে বড় যন্ত্রণা। ম্যানেজার আপনাকে বিয়ে করতে চাইছে শুধু আপনার টাকা করি আর এই ধন সম্পদের লোভে। আপনার টাকা সে ফুর্তি করবে, অন্য মেয়ে মানুষকে কেপ রাখবে, সোনার গায়ে গোসল করবে, হেলথ ক্লাবের মেম্বার হবে, দামি দামি গাড়িতে চড়বে। তারপর আপনার প্রয়োজন যখন ফুরিয়ে যাবে তখন কলঙ্কের অপবাদ দিয়ে আস্থা করে ফেলে দেবে। অবশ্যই ফেলে দেবে। আস্তে ধমক দেন, বুকে বড় যন্ত্রণা। তার চেয়ে বরং আপনি আমাকেই বিয়ে করুন। আমার দ্বারা যখন আপনি কলঙ্কিত হয়েছেন, আমি অন্তত আপনাকে কলঙ্কের খোঁটা দেব না। বলুন, আমাকে বিয়ে করবেন? তুমি থামবে? মেশিন চালু হয়ে গেছে, আর থামবে না। চুপ কর। আস্তে ধমক দেন, বুকে বড় যন্ত্রণা। তুমি এখান থেকে বেরিয়ে যাও। দুজন একসাথেই বেরোব। কি তোর এত বড় সাহস? আমি তোকে খুন করে ফেলবো। দুদিন পর আমি আপনার মনিবের স্বামী হব। আমার সাথে এরকম আচরণ কি শোভা পায়? দেখুন দেখুন, দুদিন পর আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবো, এমনকি বাড়ি থেকে বেরও করে দিতে পারবো। আপনি আমার সাথে দুর্ব্যবহার করবেন না। হ্যাঁ, ছাড়ুন 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 ছাড়ুন। এত ঠাট্টা করছেন কেন? আমি কি আপনার দুলাভাই? বলকার সাথে বিয়ে হবে তোমার সাথে? ম্যানেজারকে বিয়ে করলে দুদিন পর কলঙ্কের অপবাদ দিয়ে বের করে দেবে। আমাকে বিয়ে করলে আর যাই হোক, আপনাকে কলঙ্কিনী বলতে পারবে না। একি ফুলশয্যার রাতে নতুন বউ বিছানায় না শুয়ে সোফাতে বসে আছো? আমি আপনাকে বিয়ে করেছি আমার অপমানের প্রতিশোধ নেবার জন্য। পৃথিবীর সব লোক জানুক আমি আপনার স্ত্রী, কিন্তু আমি আপনাকে স্বামী হিসেবে স্বীকার করব না। বেশ, তো এক্ষুনি স্বামী হয়ে যাব। 1 টাকা মোহরানা ধার্য করিয়া এবং সম্পূর্ণ নগদে ওসল করিয়া আমাকে আপনার হাতে সমর্পণ করিলাম। বলুন কবুল। আমার জীবনে ভালোবাসার গান তুমি, আমার জীবনে ভালোবাসার গান তুমি। আগেও জান পরেও জান যখন তোমার ছেলের শুভ বিয়ে হবে, যখন মেতে রবে তুমি সেই উৎসবে, তখন আমায় কি গো মনে রবে? যখন তোমার ছেলের শুভ বিয়ে হবে, যখন মেতে রবে তুমি সেই উৎসবে, তখন আমায় কি গো মনে রবে? আমি তোমার আশায় একা বসে রব, আমার প্রাণের প্রাণ তুমি, ভালোবাসার গান তুমি, আমার জীবনে ভালোবাসার গান তুমি। যখন ক্লান্ত হয়ে তুমি ফিরবে ঘরে, যখন হৃদয় খানা তোমার ভাঙবে ঝড়ে, দেখো মনে হবে জীবন কারে। যখন ক্লান্ত হয়ে তুমি ফিরবে ঘরে, যখন হৃদয় খানা তোমার ভাঙবে ঝড়ে, দেখো মনে হবে জীবন কারে। আমার কাছে তখন চলে এসো, আমার মান অভিমান তুমি, ভালোবাসার গান তুমি, আমার জীবনে ভালোবাসার গান তুমি। আগে জান তুমি, আমার জীবনে ভালোবাসার গান তুমি, আমার জীবনে ভালোবাসার গান তুমি। তাহলে স্বামীর সন্তান নিয়ে রুবি চৌধুরী সুখী আছে, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। প্রয়োজন হলে রাকাকে খুন করব। এসব কাজ সরাসরি করতে গেলে তুমি ধরা পড়বে। অন্য কাউকে দিয়ে ঘটনাটা ঘটিয়ে খুনের দোষটা ওই লোকটার উপর বর্তে দিতে হবে এবং ওকেও বিষ দিয়ে শেষ করে ফেলতে হবে। সব দিয়ে দেওয়া, ঘড়ি, পায়জামা, পাঞ্জাবি, দরকার হলে বাপ দাদাকে দিয়ে দেবো। শোনো, তোমাকে একটা নকল বিয়ে করতে হবে। বিয়ে বিয়ে আমার বাপ দাদাও করেনি, আমিও করতে পারবো না। রুবি চৌধুরীর সাথে তোমার প্রেম ছিল, প্রেম আমার বাপ দাদাও করেনি। রুবি চৌধুরীর সাথে এক রাত শুতে হবে। মেলোক নিয়ে আমার বাপ দাদাও শোয়নি। তাহলে তুমি জন্ম নিলে কি করে? কি করে জন্ম নিলাম বাপ দাদাও জানে না। আমি যা বলবো তা শুনবে। জুয়ো খেলায় টাকা দিলে আপনাদেরকে বাপ দাদা বানিয়ে দেব। বলুন কি করতে হবে? আগে খাও, পরে বলবো। এটা আরো খাবো। থ্যাংক ইউ। Thank you. Salam. दादा सबाई मिले शो बच्चा लाशटा फेले दे রবি চৌধুরী এবার তুমি কোথায় যাবে मैडम से ज्ञान हारिए ज्ञान फिर ব্যাপারটা কি খুলে বলুন তো मैडামের শয্যা পাশে যে লোকটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে সন্দেহ করা হচ্ছে ওই লোকটির সাথে ম্যাডামের একটা অবৈধ সম্পর্ক ছিল অতিরিক্ত মদ্যপানের জন্য বেচারা নিজেও বাঁচতে পারল না আচ্ছা ওর হাজবেন্ড যে খুন হয়েছে কিভাবে নিশ্চিত হলেন পাহাড়ের পাদদেশে ম্যাডামের হাজবেন্ডের রক্তাক্ত জামা কাপড় পুলিশ খুঁজে পেয়েছে সিস্টার ইমিডিয়েটলি ওকে ইনজেকশন দিতে হবে আসুন আমি ইনজেকশনের নাম লিখে দিচ্ছি তোমরা কোথায় নিয়ে যাচ্ছ জাহান্নামে ব্যথা পাসনি তো যা ভাগ হুশ আইছে আমি এখানে কি করে এলাম কেডা জানি আপনারে ছুরিটা গাই দিয়া পার তো ফালায় দিছিল কাট কাটতে গিয়া আপনারে পাইছি স্বামীর মৃত্যুর ৪০ দিন না যেতেই ডক্টর রুবি চৌধুরী তার ম্যানেজারের প্রেমে হাবুডুবু খাচ্ছে হসপিটালে ঘনিষ্ঠ অবস্থায় তাদেরকে দেখা গেছে कहे कि आपनी চেঁচামেচি করবেন না পেছনে আমার পুলিশ আপনি যান বলছি তো চেঁচামেচি করবেন না তাহলে ছুরি দিয়ে আপনাকেও দরজা খুলুন পুলিশের কাছ থেকে আমাকে বাঁচান আমি কথা দিচ্ছি এই উপকারের প্রতিদান আমি দেব চাদরটা গায়ে দিয়ে বাচ্চা পাশে শুয়ে পড়ুন দরজা খুলুন আমরা একজন আসামিকে খুঁজছি খুব সম্ভব সে এই বাড়িতে আশ্রয় নিয়েছে এখানে আমার স্বামী সন্তান ছাড়া তো আর কেউ নেই আমরা বাউল গান গাই আমরা কোনো আসামি টাসামি নই চলো অন্য কোথাও দেখি আমার বোধহয় সময় নেই দয়া করে এই মেয়েটিকে আপনি আশ্রয় দেবেন ওর বাবা মরে গেছে আমিও চলে যাচ্ছি ওর আর কেউ রইল না ওকে আপনার মেয়ের মতো করে মানুষ করবেন কতদিন অজ্ঞাত শত্রুটি তোমাকে খুন করতে চেয়েছিল অজান্তে সেই তোমার উপকার করে গেছে আঘাতটি না পেলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে না তুমি এখন বাড়িতে থাকো আমি মাঝে মধ্যে এসে দেখে যাব কেমন আমি কেস করে দেব মানহানির কেস ডাক্তার রুবি চৌধুরী কি জাতামে যে তাকে নিয়ে যা ইচ্ছা তাই করা যাবে কি হয়েছে এই এই দেখলে দেখো তোমার ম্যানেজারকে জড়িয়ে ছবিসহ কি সব কেলেঙ্কারি কথা ছাপা হয়েছে বিজ্ঞানের যুক্ত সবকিছু করাই সম্ভব দুজনের আলাদা আলাদা ছবি একসাথে করে জোড়া দিয়ে ছাপিয়েছে ছি 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 ম্যানেজার তো লজ্জায় তোমার কাছে আসতেই চাইছে না তুমি অসুস্থ থাকাকালীন বেচারা আহার নিদ্রা ত্যাগ করে তোমার কত সেবা করেছে আমি কেস করে দেব কেসটা ম্যানেজারের বিরুদ্ধেই করবেন কারণ উনিই কেসটা ফিট করে চুপার আস্তে ধমক দেবেন বুকে বড় যন্ত্রণা ব্যাপারটা আমার কাছে রহস্যময় মনে হচ্ছে ম্যানেজার সাহেবকে আজ সন্ধ্যেবেলা আমার সাথে দেখা করতে বলবেন সে কি আপনি মদ খাচ্ছেন অতীতটাকে অতীত করে দিতে চাই নিন খান কোনো দুঃখ থাকলে আপনিও ভুলে যাবেন হ্যাঁ আমার তো শুধু একটি দুঃখ সামনে থেকেও আপনি আমাকে চিনলেন না এখন চিনেছি মানুষের ভুল হয় আমারও হয়েছে নিন খান আমি অনেক আগে থেকে শুরু করেছি বেশ চড়ে আছি আমার পর্যায়ে আসতে হলে আপনাকে একটু তাড়াতাড়ি গিলতে হবে ও শিওর শিওর একেবারে র সম্রাট আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথাটা আগে বললে আমাকে এত ঝামেলা পোহাতে হতো না। রাকা গুন্ডাকে আমি জেদ করে বিয়ে করেছিলাম, আমি আসলে তাকে ঘৃণা করতাম। আমি জানতাম আমাকে ছাড়া তুমি খুশি হতে পারো না ডার্লিং, সেই জন্যই তো তোমার পথ থেকে তাকে সরিয়ে দিয়েছি। ইতিমধ্যে হয়তো তার গোস্ত আর চামড়া বাঘে খেয়ে ফেলেছে। তুই তাহলে আমার স্বামীকে হত্যা করেছিস, আমার নামে কলঙ্ক করে দিয়ে বেরোচ্ছিস। তোকে তোকে আমি ফাঁসির কাস্তে ঝোলাবো। দারোগা সাহেব, ওর সাথে কথা বলার সময় লুকিয়ে টেপ রেকর্ডার চালিয়ে দিয়েছিলাম। আমার স্বামীকে সে যে খুন করেছে তার নিজস্ব জবানবন্দি এই টেপে রেকর্ড করা আছে। তাহলে তো কোনো কথাই নেই। ওর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন একটা মহাশাস্তি হবেই। আপনি নিশ্চিন্তে বাড়িতে যান। ডাক্তার রুবি চৌধুরী, যদি মৃত্যুদণ্ড হয় তাহলে হয়তো বেঁচে যাবে, আর যদি ফিরে আসি এর প্রতিশোধ আমি নেবই। আমার উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ তুই পাবি না। তোর উপর না পারলেও তোর সন্তানের উপর অবশ্যই পারব। তোরা কাকে ভোট দিবি? বল কাকে ভোট দিবি? তোমাকে। তাহলে বাড়ি যা, যা যা যাও যাও। বাবা বাড়িতে গিয়ে সবাই আমার ভাই তোমার ভাই রিপু ভাই তোমার ভাই রিপু ভাই। এই তোমরা যাও, তোমাদের ভোট দিতে হবে না, আমি তোমাদের ভোট দিয়ে দেব। রিপু এই অন্যায়, আমি যেটা করছি সেটাই ন্যায়। চুপ করে বসে থাকুন। আমার ভাই তোমার ভাই রিপু ভাই কি? দীপু আবার মাস্তানি শুরু করেছে। আমি পুলিশকে খবর দিচ্ছি। এবার নিজেরই দেখলেন তো দারোগা সাহেব। Guys, come up. Come on, come on. Hey, throw, okay. जाओ जाओ। এখন থেকে তুমি শুধু আমার জন্য গান গাইবে আর কারো জন্য নয়। টাকা দিয়ে আমার মেয়েকে কিনতে এসেছো কোন লাটসাবের বেটা তুমি? যাও যেখানেই যাস আমার দৃষ্টি থেকে তোরা বাঁচতে পারবি না। এর প্রতিশোধ আমি নেবই, আমি নেবই। আমারটা বড় দে, সিসি দেবি না দে। আরে শ্রীদেবী নয়, আজ শ্রীদেবীর বড় খালাকে নিয়ে আসবো। শ্রীদেবীর খালার বয়স তো ৭০। প্রেমে দিলে সুড়সুড়ি, কিসের বুড়া কিসের বুড়ি। শোন, আজ তোরা এই কামরায় কেউ শুবি না। আজ আমি একটা মেয়ে মানুষ নিয়ে আসবো। মেয়ে মানুষ আসবে? খুব ভালো। বলিস কি, হোস্টেলে মেয়ে মানুষ? প্রিন্সিপাল তোকে কলেজ থেকে বের করে দেবে। আরে রাখ, প্রিন্সিপালকে ভয় করি না, মেয়ের বাবাকে একটা শিক্ষা দিতে হবে। বলো নয়া মায়, বলো নয়া মায়, ভালো থাকার কি আছে উপায়? গুরু, ভালো থাকার কি আছে উপায়? রাখলাম যারে আপন করে, সযতনে নিজের ঘরে। রাখলাম যারে আপন করে, সযতনে নিজের ঘরে। চোরায় এসে শীত কেটে গুরু, চোরায় এসে শীত কেটে তারে নিয়ে যায় গুরু, তারে নিয়ে যায়। ভালো থাকার কি আছে উপায় গুরু? বলো নয়া মায়, ভালো থাকার কি আছে উপায়? শালি, তোর বাবা অনেক বাহাদুরি দেখিয়েছে, এখন তোকে কে বাঁচাবে? হাসছিস যে, তোর ভয় করে না? তোমার চোখে তো ভয়ের কিছু নেই, আছে শুধু প্রেমের ইঙ্গিত। আমাকে পটাতে চেষ্টা করছিস? হ্যাঁ, আমি তোর সর্বনাশ করেই ছাড়বো। চল। তবুও হাসছিস? তুমি মাতাল না হলে ঠিকই বুঝতে। আমার সর্বনাশ করার ইচ্ছা তোমার মোটেও নেই। আছে। আমি একটু নিব না, দেখি দেখি তুমি কি করতে পারো। কি করতে পারি? দরজা খোলো। আমরা পুলিশের লোক। পুলিশ এখন খায়া পিয়া কুছ নেই, গ্লাস তোরা ছেয়া নে। তুই হাসছিস? দরজা খোলো, দরজা খোলো। যদি বাঁচতে চাও আমাকে ওই জানলা দিয়ে নিচে নামিয়ে দাও। দরজা খোলো। সালাম ইন্সপেক্টর সাহেব, মেয়েটি কি তাহলে এ পথেই পার করেছো? ওকে নিয়ে চলো, প্রিন্সিপাল সাহেবকে জানিয়ে দাও আসামি ধরা পড়েছে। তুই এত বড় বেহায়া হয়ে উঠেছিস কবে থেকে? বাপের রক্ত শিরায় বইছে না? ম্যাডাম, আপনি যদি চান তাহলে ওকে শুধরাবার আমি একটা সুযোগ দিতে পারি। আপনি ওকে সঙ্গে করে নিয়ে যেতে পারেন। বেশ, আমি ওকে নিয়ে যাচ্ছি, চল। আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। আমার হুকুম ছাড়া তুই এক পাও বাইরে বেরোতে পারবি না। আয়, দরজায় তালা দিয়ে যাচ্ছি। আজ থেকে তুই এখানেই থাকবি। এরপরে জানলা ভাঙবো, দরজা ভাঙবো, ঘর থেকে তুলে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেবো। কথায় কথায় পুলিশ ডাকাও। দাঁড়া, আমি আবার পুলিশকে খবর দেবো। আবার পুলিশে খবর দে। হ্যালো, কি দীপু আপনার বাসায় গিয়ে চড়াও হয়েছে? আমি এক্ষুনি দেখছি। কি বলছেন দারোগা সাহেব? আমার ছেলেকে আমি রুমে বন্দি করে রেখেছি। প্রিন্সিপাল সাহেব কি মিথ্যে নালিশ করেছেন? আসুন তাহলে নিজের চোখেই দেখে যান। এই দেখুন, আমার ছেলে এখানেই আছে। তবে কি প্রিন্সিপাল সাহেব ভূত দেখেছেন? প্রিন্সিপাল সাহেব কথায় কথায় খালি পুলিশ ডাকে। এবার আছাড় খেয়ে কোমর ভাঙবেন। শহরবাসী জাগো! শহরবাসী জাগো! কে আমাকে এত রাতে বিরক্ত করতে এলো? কোথায় কোথায়? তাড়াতাড়ি তো নামতে পেরেছেন। পুলিশ, এগুলো তাহলে দড়ি কাণ্ড। কাণ্ড তো সবে শুরু, কি এরপরে প্রকাণ্ড ঘটনা ঘটবে। বলুন, আর কোনদিন পুলিশের কাছে নালিশ করবে? আমি তোকে কিছু করতে হবে না স্যার, আমরা এসে গেছি। তুই কি করে বাড়ির বাইরে বেরিয়ে এলি? চুপ করে থাকিস না, বল। আমি ঘরের দেয়াল ভেঙেছি। বেশ, এবার পারলে জেলের দেয়াল ভেঙে বেরিয়ে এসো। দারোগা সাহেব, ওকে ওকে যেভাবে ইচ্ছে সাজা দিন, আমি ওর ব্যাপারে কিছুই জানি না। সেন্ট্রি আসামিকে কোর্টে চালান দেওয়ার ব্যবস্থা করতে বল। না দারোগা সাহেব, ওকে এবারও ক্ষমা করতে হবে। আপনি কি বলছেন স্যার? সে আপনার উপর প্রতিশোধ নিতে গিয়েছিল। আমি জীবনে মিথ্যে কথা বলি না, কিন্তু ওর ব্যাপারে বলতে হলে বলবো। কি বলবেন? বলবো ও আমার কাছে ক্ষমা চাইতে গিয়েছিল, পুলিশ ভুল করে ওকে ধরে নিয়ে এসছে। কিন্তু স্যার বলেছি তো, প্রয়োজন হলে আমি মিথ্যেই বলবো। আপনি না চাইলে আমার কি, ওকে ছেড়ে দাও। ধন্যবাদ। চলো। আমার মা যেখানে আমার শাস্তির কথা বলে গেলেন, সেখানে আপনি কেন আমাকে ছাড়িয়ে আনলেন স্যার? জেলে গেলে তুই পচে যাবি, একজন শিক্ষক বাবার মতো। বাবা হয়ে কেউ সন্তানের অমঙ্গল চায় না। তুই নষ্ট হয়ে গেলে তোর মায়ের কি হবে একবার ভেবে দেখেছিস? স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। ঠিক আছে, যা হোস্টেলে গিয়ে পড়াশোনা শুরু কর। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার চোখে তো ভয়ের কিছু নেই, আছে শুধু প্রেমের ইঙ্গিত। তুমি মাতাল না হলে ঠিকই বুঝতে। আমার সর্বনাশ করার ইচ্ছে তোমার নেই। তুমি আবার এসেছো? তোমার এই হাসি আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। তুমি যাও, নইলে আমি লোক ডাকবো। লোক ডাকো আর যাই করো, আমি চিৎকার করে বলবো আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ভালোবাসি 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 রে, তোমারই তো কাছে আসি কাছে আসি কাছে আসি রে। তোমারই যে ভালোবাসি 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 রে, তোমারই তো কাছে আসি কাছে আসি কাছে আসি রে। তোমাকে ছাড়া কিছুই আমার, তোমাকে ছাড়া কিছুই আমার ভালো লাগে না। প্রেম দাও প্রেম দাও রে, প্রেম দাও প্রেম দাও প্রেম দাও রে, প্রেম দাও প্রেম দাও প্রেম দাও রে, প্রেম দাও প্রেম দাও প্রেম দাও রে। মনের খিড়কি আমি তো পাশে আছি, তার কি বন বন ঘুরবে ঘুরবে ঘুরবে। প্রেমের চরকি খুলে দাও মনের খিড়কি, আমি তো পাশে আছি, তার কি বন বন ঘুরবে ঘুরবে ঘুরবে। প্রেমের চরকি তুমিও আছো আমিও আছি, তুমিও আছো আমিও আছি, কিছু তো পাই চাই না। প্রেম দাও প্রেম দাও রে, প্রেম দাও 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 প্রেম দাও প্রেম দাও। হাসো না মুচকি, রেখো না ভুরু কুচকি, শন শন দুলবে 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 মনের পালকি। একটু হাসো না মুচকি, রেখো না ভুরু কুচকি, আগুনো আছে আগুনো আছে আগুনো আছে আগুনো আছে বুকিও যন্ত্রণা। প্রেম দাও প্রেম দাও প্রেম দাও রে, প্রেম দাও প্রেম দাও প্রেম দাও রে, প্রেম দাও প্রেম দাও প্রেম দাও রে, প্রেম দাও প্রেম দাও প্রেম দাও রে। তোমারই তো কাছে আসি কাছে আসি কাছে আসি রে, তোমারে যে ভালোবাসি 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 রে, তোমারই তো কাছে আসি কাছে আসি কাছে আসি রে। তোমাকে ছাড়া কিছুই আমার, তোমাকে ছাড়া কিছুই আমার ভালো তো লাগে না। প্রেম দাও প্রেম দাও প্রেম দাও রে, প্রেম দাও প্রেম দাও প্রেম দাও রে, প্রেম দাও প্রেম দাও প্রেম দাও রে, প্রেম দাও প্রেম দাও প্রেম দাও রে। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। চলো। কোথায়? বাবা, দীপুকে আমি ভালোবাসি। একজন লম্পট দুশ্চরিত্র ছেলেকে তুই ভালোবাসিস? তুমি তো ওর সম্পর্কে কিছুই জানো না। প্রথম দিনে যে চরিত্রের পরিচয় সে দিয়েছে তাতে নিঃসন্দেহে বলতে পারি সে একজন অসৎ বাবার সন্তান। তার ধমনীতে দূষিত রক্ত হয়েছে। অর্থ আর প্রাচুর্যের লোভ দেখিয়ে মেয়েদের সর্বনাশ করা এদের পেশা। বাবা, বিশ্বাস করো আমি ওকে ছাড়া বাঁচবো না। ওকে ছাড়া যদি তুই না বাঁচিস তাহলে তোর মৃত্যু দেহটা মাটিতে পুঁতে ফেলতে আমি দ্বিধা করবো না। তিলে তিলে মৃত্যুর চেয়ে একবার মৃত্যু অনেক ভালো। আমার জীবন দিয়ে আমি জেনেছি বড় লোকের ভালোবাসার কি মূল্য। চোখের আড়াল হলে মুখের থুতুর মতোরা ধুলায় ফেলে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। তখন ভালোবাসার মেডেল গলায় ঝুলিয়ে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঠুকে পড়বি। আমার সন্দেহ হচ্ছে তুমি আমার বাবা কিনা। যদি বাবা হতে তাহলে এই নিষ্ঠুর কথা বলার আগে তোমার বুকটা একবার হলেও কেঁপে উঠত। সন্তানের মনের অবস্থার কথা জেনে একবার হলেও তোমার পাশের মনটা নরম হতো না। আমি কারো বাবা হতে চাই না। আমি কারো বাবা নই। আমি কোনো চাপের মুখে নতি স্বীকার করতে পারবো না। এক মুহূর্তের মধ্যে তুই এখান থেকে চলে যাও। না, ও যাবে না। যদি যেতে হয় দুজন একসাথে যাব। বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হয় একসাথে মরবো। না, ও তোকে কি দিতে পারবে? বল, কি দিতে পারবে? সব সব কিছু দিতে পারবে। না না না, ও তোকে কিছুই দিতে পারবে না। কিছুই না, কিছুই দিতে পারবে না। আমি গীতির জন্য আমার শরীরে সমস্ত রক্ত দিতে পারি। এই দূষিত রক্ত আমাদের সাথে মিলতে পারে না। আমি তোকে শেষ করে ফেলবো। না বাবা না, যদি মারতে হয় তাহলে আমাকে মারো, আমাকে মারো। আর এক মুহূর্ত এখানে নয়। গীতি আমরা আরেক জায়গায় গিয়ে আস্থা রাখবো, যাতে ওই বদমাশি বাচ্চা তোকে কোনোদিন খুঁজে না পায়। গীতি যাসতে ভালো হবে না। দীপু, 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 চলো চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। যে আপনারাও কি কেউ খুঁজে পাচ্ছেন না? আমি সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। হায় মামা তুরি, হায় মামা তুরি, হায় মামা তুরি, হায় পাইছি রে পাইছি, এতদিনে মামা তুরি রে পাইছি। হায় রে ছাগল, তুই আমাদের তিনজনকে করলি একেবারে পাগল। হায় মা মাধুরী, হায় মা মাধুরী, তোদের মাধুরী শ্রীদেবী এসে গেছে। এই সেই না যার জন্য আমি দেশান্তরী বাউল কন্যা গীতি এদিকে বন্দুক হাতে করে না খালার মতোকে খুঁজে বেড়াচ্ছে। আরে সেই ভয় তো তোদের কাছে এলাম, এখন কি করি বলতো? খালা বাবা ভাবতাছি, বাবা ভাবছি শোন, বাউলের মাইয়া রে খালা মা গ্রহণ করবো না, তুই বলবি ও শ্রীদেবী। মুর্শিদাবাদের নবাবের মেয়ে, বাপ মা কেউ নেই, ভালো গান করে। তুই 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 যা। এনেছি এনেছি যতন করিয়া তোমারি তরে ফুলমালা। মা কোথায় ছিলি? তোর এই অবস্থা কেন বল, জবাব দে। মা মা আমাকে যা খুশি সাজা দাও। কি হয়েছে? মা 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 আমি একজনকে ভালোবাসি। ভালোবাসা ভালো কাজ। তুই চুপ কর। অস্ত্র ধমক দেন, বুকে বড় যন্ত্রণা। মেয়েটি কে? ওর নাম গীতি, মুর্শিদাবাদের নবাব পরিবারের মেয়ে, বাবা মা কেউ নেই, ভালো গান করে। আমি নিজে মেয়েটিকে দেখতে চাই। ওর একটা গানের অনুষ্ঠান আছে, আমি ওখানেই তোমাকে নিয়ে যাব। सजाते थाको पालकी सजी राखो बासुर सजाते थाको दुल्हन जाते शामिर घरे सुपारी बोई सुपारी दुल्हन जाते शामिर घरे सुपारी बोई सुपारी बोल बोला बोल बोला बोल बोला रे बोल बोला बोल बोला बोल बोला रे बोल बोला बोल बोला बोल बोला रे দরজা খুলে রাখো, সানাই বাজাতে থাকো। দরজা খুলে রাখো, সানাই বাজাতে থাকো। দুলহন যাবে স্বামীর ঘরে, চুপড়ি গলি চুপড়ি। দিয়ে হয় না তো সব ভালোবাসার ঋণ, বুকের ভেতর গুনগুন করে প্রেম সারা দিন। আতর গায়েতে মাখো, গোলাপ ছড়াতে থাকো। আতর গায়েতে মাখো, গোলাপ ছড়াতে থাকো। দুলহন যাবে স্বামীর ঘরে, চুপড়ি গলি চুপড়ি। পালকি সাজিয়ে রাখো, বাসর সাজাতে থাকো। পালকি সাজিয়ে রাখো, বাসর সাজাতে থাকো। দুলহন যাবে স্বামীর ঘরে, চুপড়ি গলি চুপড়ি। দুলহন যাবে স্বামীর ঘরে, চুপড়ি গলি চুপড়ি। টিপু, গীতিকে তার বাউল বাবা নিয়ে গেছে। বাউল বাবা? তুই যে বললি। মা, তোমার ভয়ে আমি মিথ্যে বলেছিলাম। আসলে সে কোনো নবাবের মেয়ে নয়, এক গরিব বাউলের মেয়ে। গরিব বলে লজ্জায় যে প্রেমিকার দাম দিতে পারে না, তার ভালোবাসার অধিকার নেই। আমি একজনকে খুঁজছি। আচ্ছা, এই ঘাট দিয়ে কোনো বাউল আর তার কন্যা আসে যায়? হ্যাঁ, মাঝে মধ্যে বাউল আর তার কন্যা এই ঘাট পাড়ায় যায়। ওরা কোথায় থাকে বলতে পারেন? না, তাই দরকার থাকলে এই ঘাটে বসে থাকে। কোনদিন দেখা হয়ে যেতে পারে। আর মিয়া বুঝছি, চণ্ডীদার 12 বছর অপেক্ষা করতে পারলে তুমি 12 দিনও পারবে না। আমাকে পারতেই হবে। বাউল, তোমাকে নতুন ভিটে দিয়েছি, জায়গা জমিও দেব। শর্ত হলো আমার এই ছেলের সঙ্গে তোমার মেয়ে বিয়ে দিতে হবে। সালাম শ্বশুর আব্বা জান, সালাম। আমি আমার বউয়ের কাছে গেলাম। গীতিবু, গীতিবু, তোমার সাথে আমার বিয়া ঠিক হয়ে গেছে। এখন ওই কথা কইও না, তাইলে কিন্তু আমি রাগ করবো। হ্যাঁ জানো, বাজানের বাক্স থেকে চুরি কইরা তোমারে টাকা এনে দেবো। গাছের থেকে আম চুরি কইরা তোমারে খাওয়াবো। দোকান থেকে চুরি কইরা তোমার লিগা সোনা পাউডার এনে দেবো। আমি না খুব ভালো চুরি করতে পারি। তোমার না মানুষে চোরের বউ কইব। কি মজা, কি মজা, কি মজা। যাইতাছি তো, খালি মারে। নিশ্চয়ই বাবার সাথে মরলির এই ধরনের কোনো কথা হয়েছে। শেষ পর্যন্ত আমি বোধহয় রক্ষা পাবো না। আমি বরং এখান থেকে চলেই যাই। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আমি এখান থেকে চলে যাচ্ছি। গীতি, তোর সাহস তো মন্দ নয়। আমি মোরলকে কথা দিয়ে এসেছি, ওই মোরলের ছেলেকে তোর বিয়ে করতে হবে। আমি দীপু ছাড়া আর কোনো পুরুষের মুখের দিকে চাইতে পারবো না। যদি কথা না শুনো আমি এখান থেকে চলে যাব। গীতি, যতক্ষণ পর্যন্ত ওই মোরলের ছেলের সাথে তোর বিয়ে না হয় ততক্ষণ পর্যন্ত তুই এই ঘরে বন্দি অবস্থায় থাকবি। আমি চলে যাবই। যতক্ষণ পর্যন্ত ওই মোরলের ছেলের সাথে তোর বিয়ে না হয় ততক্ষণ এই ঘরে বন্দি থাকবি। আমি আবার আইছি। তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ, করতে চাই। তাহলে ইট দিয়ে তালাটা ভেঙে দে। আচ্ছা, দিতে আসি, তালা ভাঙবো। ভেঙে গেছে। আমার বউ ভাঙে গেল, আমার বউ ভাঙে গেল। পার করে দেবে? কি হলো? পার করে দাও। লাগবে লাগবে আনা আনা, লাগবে লাগবে আনা আনা। পারের কড়ি না পেলে পার করি না গো সোনা, পার করি না। লাগবে লাগবে আনা আনা সখী, লাগবে লাগবে আনা আনা। একা না দেবো, একা না। আর না 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 না, আমি মাঝি একা না, আমি মাঝি একা না। তোমায় দেখার পরে সখী হয়ে গেছি দুজনা। আমি মাঝি একা না, আমি মাঝি একা না। ঠিক আছে, দোয়ানা দেব। দোয়ানা? না না, দোয়ানা দোয়া আমি চাই না, দোয়া আমি চাই না। দোয়া পেটে মন ভর, পেট কারো ভর না। দোয়া আমি চাই না, দোয়া আমি চাই না। বাবা চারানাই দেব। চারানা? চারানা টাকা পয়সা, চারানা টাকা পয়সা, চারানা হাড়ি কলসি ভাঙা টুকরা বাজারে তো চলে না। টাকা পয়সা চারানা, টাকা পয়সা চারানা। তাহলে আর কি দেব? লাগবে আরো আনা আনা, এই লাগবে আরো আনা আনা। ঠিক আছে, আটানা দেব। আটানা? ধুর, আটানাতে চলে না, এই আটানাতে চলে না। আটানাটা নিলে নাও, আটানাতে চলে না, আটানাতে চলে না, আটানাতে চলে না। আচ্ছা, নয়ানা দিলে হবে তো? নয়ানা নয়ানা নয়ানা, আমি মাঝি নয়ানা, এই আমি মাঝি নয়ানা। হাটে ঘাটে খেয়ে বেয়ে হয়ে গেছি পুরানা। আমি মাঝি নয়ানা, আমি মাঝি নয়ানা। নাও দশানা দেব। দশানা? আরে দশানা দশানা, আমার শনির দশানা, এই আমার শনির দশানা। তোমায় দেখার পরে সখী চলে গেছে যন্ত্রণা। আমার শনির দশানা, আমার শনির দশানা। তাহলে কি চাও বলো তো? লাগবে আরো আনা আনা সখী, जागदे आरो आना आना अच्छा बाबा बारह नहीं नियो बारह ना अरे बारह ना अमर दौर बारह ना अरे अमर दौर बारह ना अल्पुदा में प्रेम भी कह तुम्हें कीने ना होना अमर दौर बाड़ाना अमर दौर बाड़ाना बुझुछी तेराना निबे तेराना तेराना आमी माझी तेराना अरे आमी माझी तेराना सोचा सूची चोली आमी पाका पॉट चीनी ना आमी माझी तेराना आमी माझी तेराना ठीक आछे चोलोआनी षोलवाना मुंदो ना और षोलवाना मुंदो ना षोलवाना मन पेले किछु चाइ ना गो सोना किछु चाइ ना षोलवाना मुंदो ना सखी षोलवाना मुंदो ना किन्हें कत खुन दौड़ाब और एक खुनी ऐसे पड़े इस होंडाटा जो पेतम तुम्हें नहीं पाली जेतम तुम्हें आड़ाले लुकाओ आमी व्यवस्था करछी আপনাকে একটু কথা বলতাম থাক রাগ করবেন আমার রাগ নেই কথাটা হলো আপনার মতো একটা লোককে আমি থাক রাগ করবেন আমার রাগ নেই সত্যি আপনাকে যদি আমি না রাগ করবেন আমার রাগ নেই কত কল্পনা করেছি আপনার মতো একজনকে পেলে না বলবো না রাগ করবেন বলছি তো আমার রাগ নেই না রাগ করবেন কতবার বলবো আমার রাগ নেই না না রাগ করবেন আমি কোনোদিন রাগ করিনি আমার রাগ নেই রাগ আছে নেই আছে নেই আছে নেই আছে আমার রাগ নেই 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 भाई भाभी এসেছে भाई भाभी के বরণ করুন तुम्हार नाम गीति जी तुम्हार बाबार नाम राका 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 बाउल तुम्हार बाबा कोथाय आछे चलो तार अनुमति निये तोमादेर बिये देबो आमार बाबा कोनोदिन एई बियेते अनुमति देबेन ना आजकल बिये करले अनुमति लागे नाकि चुप कर आस्ते धमक देबेन मुखे बड़ जंत्रणा अनुमति देबेन ना केन बाबा बड़लोकদের ঘৃণা করেন बड़लोकদের ভালোবাসা বিশ্বাস করেন না কোনো বড়লোক দ্বারা কখনো আঘাত পেয়েছে নাকি জানি না যদি তোমার বাবা এসে জোর করে তোমাকে ছিনিয়ে নিয়ে যায় আমি জীবন দেব তবু দীপুকে ছেড়ে কোথাও যাব না তোহাই লাগে আমাকে তাড়িয়ে দেবেন না ওঠো মা दीपू आए बाबा आए गुड बाय की हाल हकीकत मामा अरे रखें अपन कापाकामी मानी बाड़ीते सब समय विद्युत सेजे आमाके थाकते हय तो ताई सब भूले जाए अच्छा ओ बोलছিলাম কি রুবি চৌধুরী ওর ছেলেকে বিয়ে দিচ্ছে শুনেছি সয় সম্পত্তি সব ওদের নামে লিখে দিবে এখন কি হবে হ্যাঁ সরাসরি বাড়িতে হানা দেব না बुद्धि करे छेले के बियर पर हानिमुने पाठिए देवार व्यवस्था करुन आमारो जीवने भालोबासार गान तुमी आगेओ जान परेओ जान शेषेओ जाने जान तुमी आमारो जीवने भालोबासार गान तुमी माँ तुम्हार चोखे पानी एक खुशीर कान्ना बाबा चिर सुखी हओ तुम्हरा चिर सुखी हओ বলছিলাম কি ওরা অনেক কষ্ট করেছে ওদেরকে কিছুদিনের জন্য বাইরে ঘুরে আসতে বলো आमार गीति तुमी प्रेम प्रीति गीति आमार गीति तुमी प्रेम অসীম প্রীতি আমার অন্তরে তোমার বসতি, আমার অন্তরে তোমার বসতি। গীতি আমার গীতি তুমি প্রেম প্রীতি, গীতি আমার গীতি তুমি প্রেম প্রীতি। আকাশ বলে তুমি সুন্দর, বাতাস বলে তুমি সুন্দর, ফুলেরা বলে ফুলের চেয়েও তুমি মনোহর। আকাশ বলে তুমি সুন্দর, বাতাস বলে তুমি সুন্দর, ফুলেরা বলে ফুলের চেয়েও তুমি মনোহর। তুমি আমার সকল চারিতি, গীতি আমার গীতি তুমি প্রেম প্রীতি, গীতি আমার গীতি তুমি প্রেম প্রীতি। সুখে দুঃখে তুমি যে আপন, ঘরে বাইরে তুমি যে আপন, তুমি আমার জীবন আবার তুমি তো মরণ। সুখে দুঃখে তুমি যে আপন, ঘরে বাইরে তুমি যে আপন, তুমি আমার জীবন আবার তুমি তো মরণ। তুমি আমার চিরদিনের স্মৃতি, গীতি তুমি প্রেম প্রীতি, গীতি আমার গীতি তুমি প্রেম প্রীতি। আমার অন্তরে তোমার বসতি, আমার অন্তরে তোমার বসতি। গীতি আমার গীতি তুমি প্রেম প্রীতি, গীতি আমার গীতি তুমি প্রেম প্রীতি। তোর মাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, তার উপর না পারলেও তোর উপর আমি প্রতিশোধ নেব। Look! লাশটাকে ফেলে দে। স্বামী হারাবার দুঃখকে জয় করতে সন্তানকে বুকে আগলে ধরেছিলাম, সেই সন্তান আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। এখন আমার বাঁচার শেষ আশ্রয় আর কি বাকি রইল ডাক্তার? এই সন্তানের দুঃখটা জয় করার জন্য তোমার সন্তানের সদ্য বিধবা স্ত্রীকে তোমার বুকে তুলে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই কোচি মেয়েটি সব ত্যাগ করে তোমার আশ্রয় চলে এসেছে। তার অনাগত জীবনের প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই? আমার ভয় হচ্ছে হঠাৎ পা আঘাতে মেয়েটি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তুমি শুধু দীপুর মা নয়, গীতিরও মা। তার জীবনের কথাও তোমাকে ভাবতে হবে। আমি যা ভেবেছিলাম তাই হলো। মেয়েটি অ্যাবনরমাল হয়ে গেছে। সে ভয়টি তার ভিতর ভীষণ ভাবে কাজ করছে। ওকে বাড়িতে নিয়ে যাও, ওর উপর সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করতে হবে। ও হ্যাঁ, হিরোর ছেলেটিকে রেখে দিও, ওর চিকিৎসা কাজে লাগবে। আমাকে এখানে আটকে রেখেছেন কেন? তুমি তো দেখতেই পাচ্ছ মেয়েটি দারুণভাবে অসুস্থ, স্মৃতি শক্তি নষ্ট হয়ে যেতে পারে। ওকে সুস্থ করে তোলার জন্য তোমার সাহায্যের প্রয়োজন আছে। বলুন কি করতে হবে? गुंडारा जखन दीपुके आक्रमण करे तखन ओरा कि करछिलो? गान गाच्छिलो। कि गान तुम्हार मने आछे कि? हाँ किछु किछु मने आछे। एकटु गाओ तो बाबा। गीति आमार गीति तुमी प्रेम प्रीति आमार अंतरे তোমার বসতি গীতি আমার গীতি তুমি প্রেম প্রীতি গীতি আমার গীতি फेराओ नইলে মেয়েটির জীবন নষ্ট হয়ে যাবে। তুমি এই বাড়িতে থেকো। প্রয়োজন হলে তোমাকে অনেক টাকা দেব। এই টাকার জন্য আমার মাকে না না কোনো কিছুর বিনিময়ে আমি এখানে থাকব না। কে বাবা? শেষ করে দাও। এই তো দেখছি সেই লোক, আমাকে এখানেই থাকতে হবে। ওই লোকটি কে? আমার মামা। আপনি আমার মায়ের মতন। বলেছেন যখন থেকেই যাই। बाबा तू मत खास नहीं। माँ माँ दुहाई बाबा मत खास नहीं। माँ 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 गो माँ गोमा हमारे बनाई तुई दीवाना। माँ गोमा ओ गोमा हमारे बनाई तुई दीवाना। आमी दुनिया छाड़ी जेते पारी दुनिया छाड़ी जेते पारी तोके आमी छाड़बो ना ओ माँ तोके आमी छाड़बो ना। माँ गोमा ओ गो माँ आमारे बनाइते तुई दीवाना। माँ तुई आमाके छेड़े कोथाय जाच्छिस? आमाके साथे निये जा माँ, आमाके साथे निये जा। माँ गो माँ আমি আপনার মাঝে আমার মাকে খুঁজে পেয়েছিলাম। বেশ তো, তুমি যদি তোমার মায়ের মতো আমাকে মনে করো তাহলে আমাকে মা ডাকো। মা? না না, এই মায়া জড়িয়ে গেলে আমার ভেতরের আগুন নিভে যাবে, নিভে যাবে। তুমি মদ খাও কেন? আপনি কাঁদেন কেন? আমার আমার সন্তানের জন্য আমি কাঁদি। আমি মদ খাই আমার মা হারানো দুঃখে। আমার মাকে ওরা থাক সব কথা। দেখুন, আমি গীতির সাথে প্রতারণা করতে পারবো না। প্রতারণা? তার তো কি, তার স্বামীর গান শুনিয়ে তাকে সুস্থ করে তুলবো, তারপর তো স্বামীকে আমি কোত্থেকে এনে দেবো। একজনের মঙ্গলের জন্য যদি একটু বাহানা করতে হয় ক্ষতি কি? আপনি বুঝতে পারছেন না কেন? আমার মতো গতি ঠিক নেই, আমি কখন যে কি করে বসি। সেই ভালো, আমি চলে যাই। শোনো, একটা জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে তুমি চলে যাবে, গীতির জন্য তোমার মনে একটু মায়া হবে না? ইচ্ছার বিরুদ্ধে হলেও গীতির সাথে তোমার ভালোবাসার অভিনয় করতে হবে, তার জন্য তুমি যা চাও তাই পাবে। যাও ঘুমাও গে। শোনো, এ বাড়িতে এমন কিছু করো না যাতে গীতির স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। বাড়িতে তুমি এমন আচরণ করো না যাতে গীতির স্বপ্ন মিথ্যে হয়ে যায়। আরে, আপনি এই শাড়ি পরেছেন কেন? সবাই যে বলে আমার স্বামী মারা গেছে। স্বামী মারা গেলে কি এই শাড়ি পরতে হয়? বিধবারা তো তাই পরে। বুঝতে পারছেন না কেন? আপনি এই পোশাকে থাকলে মা কিছুতেই তার ছেলে হারানোর দুঃখটা ভুলতে পারবেন না। তার ছেলে তো সত্যি মারা গেছে। মানুষ মরে গেলে সব শেষ হয়ে যায় না। সেই মৃত মানুষটিকে ভালোবাসা দিয়ে সারা জীবন নিজের আত্মার সাথে জড়িয়ে রাখা যায়। আপনিও তাই রাখুন। আমি আপনার জীবনটাকে ব্যর্থ হতে দেব না। আপনাকে আমি সুস্থ করে তুলবই, আপনার মুখে হাসি ফোটাবই। তাতে মা বাঁচবেন, আপনিও বাঁচবেন। সেই গানটা আবার শুরু করো। গীতি আমার গীতি, তুমি প্রেম প্রীতি, আমার অন্তরে তোমার বসতি। গীতি আমার গীতি, তুমি প্রেম প্রীতি। গীতি আমার গীতি, তুমি প্রেম প্রীতি। গীতি আমার গীতি, তুমি প্রেম প্রীতি, আমার অন্তরে তোমার বসতি। আমার অন্তরে তোমার বসতি। গীতি আমার গীতি, तुम्ही प्रेम प्रीति बोले तुम सुंदर बातास बोले तुम सुंदर फूलेर बोले फूलेर चेये तुमी मनोहर तुमी आमार सकल चारिती गीति आमार गीति तुमी प्रेम प्रीति सुखे दुखे तुमी जे आपन घरे बाइरे तुमी जे आपन तुमी आमार जीवन आबार तुमी तो मरन तुमी आमार चिरदिनेर स्मृति हे 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 गीति आमार गीति तुमी प्रेम प्रीति गीति आमार गीति तुमी प्रेम प्रीति चिठी আমি কি করলাম সেটা আমার টিপু নয় গীতির চোখের সামনে থেকে সে ঘুর কেটে গেছে এখন সে সম্পূর্ণ সুস্থ জানো হিরকের জন্যই তা সম্ভব হলো হাসি आज सन्तानेर दाबी निये आपनार काछे एक जिनिस चाइबो बोलुन देबेन बोलो कि चाओ गीतिर साथे मिथ्ये अभिनय करते करते आज आमि सत्यि ओके भालोबेसे फेलेछि आमिओ दायित्व निते चाइ एई अद्भुत खेयाल तोमार मन थेके मुछे फेलते होबे भुले जेओ ना टाकार बिनिमये तुमि एखाने काज करछो से सुस्थ हये गेछे सुतरां तोमार दायित्व शेष आपनारा बित्तबान তাই টাকা আপনাদের কাছে বড় হয়ে ওঠে একবার পিছু ফিরে তাকান আমাকে এই বাড়িতে রাখার জন্য আপনার অনুরোধের কথাগুলো কি আপনি ভুলে গেছেন ভুলে না গেলেও তোমার আর গীতির স্ট্যাটাসকে আমি এক করে দেখতে পারি না হাত বাড়িয়ে কিছু চাওয়ার আগে তোমার জানা উচিত ছিল গীতি কে গীতি আপনার মৃত সন্তানের স্ত্রী আমার সন্তান স্ত্রী আজ বিপদে পড়ে তোমার গলায় মালা দেবে এই কথা তুমি ভাবলে কি করে টাকা চাইলে আমি টাকায় টাকা তোমাকে দিয়ে দেব तब ये अवंचित दाबी तुम्हें फिरिए निते होबे तबे कि आपनि चाइछेन ऐश्वर्य मोरके बंदी हुए विधवार पोशाक परे आजीवन से आपनार सामने दाड़िये थाकुक पारबेन तार जीवने उज्जवल दिनगुलो फिरिए दिते पारबेन आपनार सन्तानके जीवित करे हासि खुशिते ताके मुखरा करे तुलते पारबेन तार बुकेर जंत्रणाके पुड़िये छाई करे दिते आमि आश्रय निरापत्ता दूर दीते मारबी से सुखी हो आपनी पे सुखी होते अपन चोख दुटो आड़े अनेक अश्रु एतटा बचर झरिए शेष कर दीते केन हमें ओषध दीते क्योंकि बुक बड़ा भालोबासा दीते बोलूँ आपनी आमाके फिरिए देबेन ना बोलूँ मा फिरिए देबेन ना तुम जाओ बोल, बोल आमी एखन की करबो मा आमी तो आर फिरे आसबो ना ओदेर भालोबाशाके तुमी मिथ्ये करे दिओ ना गीतिके तुमी हिरोकेर हाथे तुले दिओ से देयाले टांगानो आमार छबिटार दिके ताकिये जीवन काटिये दिते पारे ना से सब छेड़े आमार काछे चले एसेछिलो ताके आघात दिये आर दुखी कोरो ना ওদের ভালোবাসার মাঝে আমি বেঁচে থাকব। স্বামী মারা গেলে কি এই শাড়ি পরতে হয়? বিধবারা তো তাই পরে। আমি আপনার জীবনটাকে ব্যর্থ হতে দেব না। আপনাকে আমি সুস্থ করে তুলবই, আপনার মুখে হাসি ফোটাবই। তাতে মা বাঁচবেন, আপনিও বাঁচবেন। ও তোমাকে ভালোবাসে। টিপুর ভালোবাসা আমার জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে আছে যে আর কারো ভালোবাসা গ্রহণ করার ক্ষমতা আমার নেই। একটা স্মৃতি নিয়ে কেউ বাঁচতে পারে না। আপনি তাহলে কে বেঁচে আছেন? আমার স্বামী না থাক, একটা সন্তান ছিল, আমার কিছুরই প্রয়োজন নেই। আমি শুধু তার তপস্যা করে এই জীবন কাটিয়ে দেব। আমি যদি আপনার বোঝা হয়ে থাকি তাহলে কথা দিলাম সেই বোঝা থেকে আপনাকে আমি মুক্তি দেব। মায়ের কাছে সন্তান কখনো বোঝা হয় না। আমি শুধু তোমার হাসি মুখ দেখে আমার সন্তান হারানোর দুঃখটা ভুলতে চেয়েছিলাম। পাশানি, তুমি আমাকে সেই সুখ থেকে বঞ্চিত করলে, সেই সুখ থেকেও বঞ্চিত করলে। না না, এখানে থাকলে আমি মায়ের জড়িয়ে পড়ব। আমি চলে যাব, আমি চলে যাব। বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাচ্ছিলেন? সত্যি যদি একটা অঘটন ঘটে যেত। আমার এই বাড়িতে থাকার উপায় নেই। কারণ? কারণটা আপনি। আমি? ইচ্ছার বিরুদ্ধে হলেও আমাকে আপনার সাথে জড়িয়ে পড়তে হচ্ছে। অন্তত দীপুর মা তাই চান। দীপুর মা এক যন্ত্রণায় কাতর, আপনি এক যন্ত্রণায় কাতর, আমি আরেক যন্ত্রণায় কাতর। আপনার কিসের যন্ত্রণা? আপনি স্বামী হারিয়েছেন, দীপুর মা হারিয়েছেন তার সন্তানকে। আমি हमें हरिए अमर माँ के एक तो शांतनार जन्य जो दी हमें आपनार काछे आसते चाहिए शेटा कि एतोई दोषेर आपनार एई सिद्धांते दीपुमा खुशी हबेन कारण आमाके हासि खुशी देखले तिनि हयतो किछुक्षणेर जन्य तार सन्तान हारानोर दुःखटा भुलते पारबेन किन्तु नकल हासि मुखे साजिये राखले कि मानुष सुखी हय आपनाके आमि बंधु छाड़ा आर किछुई भाबते पारछि ना बंधु हाँ बंधु अपने बंधुत्वेर हाथ बाड़िये बार बार आमाके बाँचाच्छेन से बंधुत्वेर दाबी निये आपनाके आमि अनुरोध करछि आसुन आमरा बिये करि बिये हाँ बिये एकजन दुखी माके सान्त्वना देওয়ার জন্যে ताके खुशी करार जन्ये नकल बिये करब पृथिबीर सबाई जानबे आमरा स्वामी स्त्री आम्रा शुद्ध जानबो, आम्रा बंधु। जखन तोमार छेलेर शुभ बिये होबे जखन मेते रबे तुमी सेई उत्सवे तखन आमाय कि गो मने रबे जखन तोमार छेलेर शुभ बिये होबे जखन मेते रबे तुमी सेई उत्सवे तखन आमाय कि गो मने रबे क्षमा कर देवें आपके ना जानिए बिये करे फेलेछी आपनी खुशी आछेन ना हाँ किन्तु बाबा कोनो बासर घर तो सजानो हलो ना मा आपनार स्नेह छायाई आमादेर बासर घर एसो बाबा चलुन एसो ना तुमरा विश्राम नाओ मा नकल बिये तो हलो एखन एकी घरे घुमाबो कि करे बिछानार उपर तुमी आर बारान्दाय आमी किन्तु रातेर बेला जोदि तुमी चले आसो ओइटुकु विश्वास आमाके करतेई होबे गीति आमी तुम्हें भालोबासी और भालोबासी बोले एमन किछु आमी करते पारी ना जाते तुम्हार क्षति हय शिल्पी कैनभासे छवि एके तृप्ति पाय आमिओ मने पर्दाय तुम्हार छवि एके दूर थेके शुधु तुम्हें देखब हाथे स्पर्श करे तुम्हें नष्ट करब ना आमी बुझे तुम्हें अनेक कष्ट दिलाम तुम चले गेलेई हयतो शांतिते थाकते पारते आमी हयतो पारताम किन्तु माँ शांति पेत कि भावे तुई चिरदिनेर मतो अतीत हये गेली बाबा आमी भालो करेछि कि मंद करेछि जानि ना किते छाड़ा हमारा की बा करार छिलो मा तुमी ए दृश्य सह्य करले की करे आघाते आघाते आमार बुकटा पाषाण हये गेछे एखन भूमिकम्प एलेओ आमी टली ना बाइरे थेके आगत दुटी मानुष एबारे सब किछु केड़े नेबे एमनकि तोमार सन्तानेर स्मृतिटुकु मुछे देबे ता कि हय स्मृतिर आगुने आमी पड़ते चाइ ना बोले জীবন্ত সন্তানকে আমি বুকে তুলে নিলাম। মানে টিপু শূন্য স্থানটা হিরো পূরণ করেছে। কিসের অধিকারে? অধিকার যদি না থাকে আমি তাদের অধিকার দেব। আমার স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি আমি সবকিছু ওদের নামে উইল করে দেব, যাতে আমার অবর্তমানে অধিকার নিয়ে কেউ তাদের প্রশ্ন করতে না পারে। একটু ভেবে দেখলে হয় না? না, এই নিষ্ঠুর কাজ আমি সামনে থেকে কিছুতেই করতে পারবো না। আমি নিজেই উকিলের কাছে যাব। এই নিন আপনার উইলের দলিল। একটা কথা ডাক্তার চৌধুরী, আপনার সবকিছু দুটি অজানা অচেনা ছেলে মেয়েকে দান করে দিলেন। ওরা অচেনা অজানা নয়, একজন পুত্র একজন পুত্রবধূ, এটাই তাদের বর্তমান পরিচয়। পরের বাড়ির জিনিস মুছে সংসারে মায়া বাড়াচ্ছ কেন? পরের বাড়ি মানে? তুমি কি এ বাড়ির ছেলের বউ? তুমিও কেউ নও, আমিও কেউ নই। মিথ্যে একটা মায়ের জালে জড়িয়ে আমরা শুধু লাট্টুর মতো ঘুরপাক খাচ্ছি। একদিন যখন সত্য আবিষ্কৃত হয়ে যাবে তখন দুজন দু প্রান্তে ছিটকে পড়ব। তুমি করবে দীপুর তপস্যা, আমি করব তোমার তপস্যা। মা, না, এগুলো কি? দলিল। আমার সবকিছু তোমাদের নামে উইল করে দিয়েছি। মা, আপনার ছেলের মর্যাদা পেয়েছি, আর কিছু চাই না। আমার সম্পত্তির মালিকানা নিয়ে প্রশ্ন উঠতে পারে, সেজন্যই এই ব্যবস্থা করে দিয়ে গেলাম। দিয়ে গেলাম মানে? আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমাকে একটা জরুরি কাজে বাইরে যেতে হবে। কদিন থাকবো জানি না, তবে সময় পেলে তোমাদেরকে দেখে যাব। মা, আমাদেরকে ফেলে যাবেন না। বাধা দিও না মা, আমাকে যেতেই হবে। শুধু শুধু একটা অনুরোধ, এবারে সব কামরায় তোমরা যাবে, শুধু আমার ঘরটিতে নয়। সেখানে সেখানে আমার নিজস্ব কিছু স্মৃতি আছে, যেগুলো শুধু আমার, শুধুই আমার। কিছু মনে করবেন না ডাক্তার চৌধুরী, এই বয়সে হঠাৎ আপনার চাকরির প্রয়োজন হলো কেন? ডাক্তার বিশ্বাস, মানুষের কপালের কাছেই নাক থাকে, যার কপাল পড়ে সেই সবার আগে গন্ধ পায়, অন্যরা পেতে দেরি হয়। থাক এসব কথা, বলুন আমাকে কি ডিউটি করতে হবে? একজন পিকুলিয়ার পেশেন্ট আমাদের হসপিটালে এসেছে, সেটি আধা স্মৃতিভ্রষ্ট আধা পাগল। একজন বাউল পাহাড়ের নিচে মারাত্মক আহত অবস্থায় তাকে পায়। ছেলেটি নাকি বাউলের পালিত কন্যাকে চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে গেছে? হ্যাঁ, এবং ছেলেটি সুস্থ না হওয়া পর্যন্ত বাউল তার মেয়েকে পাবে না, এজন্য তাকে সুস্থ করতে হসপিটালে নিয়ে এসেছে। দেখুন, চেষ্টা করুন তাকে কিছু করতে পারেন কিনা। কি করছো? বেঁচে আছিস বাবা? তুই বেঁচে আছিস? তোকে আমি ফিরে পেয়েছি। আমি আর কিছু চাই না বাবা, আমি আর কিছু চাই না। মানে শোনা আমার টিপু, টিপু কথা বলছিস না কেন? কথা বল বাবা, কথা বল, কথা বল, কথা বল। কে আপনার টিপু? আমি আপনাকে চিনি না। টিপু, টিপু তুই আমাকে চিনিস? বলছি তো, আমি আপনাকে চিনি না। ভালো করেছি, দেখ দেখ বাবা, তুই আমাকে চিনিস। আমি তো বেশি বাড়াবাড়ি করলে আমি হাসপাতাল থেকে চলে যাব। হাসপাতাল থেকে তুই অবশ্যই যাবি, আমার সাথে যাবি, আমার সাথে যাবি। না না না, আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। আপনি যান, যান এখান থেকে। टीपू बोलছি তো আমি তোকে নিয়ে যাব পৃথিবীর কার শক্তি নেই যে তোকে আমার কাছ থেকে দূরে রাখতে পারে চল বাবা চল না যাব না আমি কিছু যাব না আমি তোকে নিয়ে যাব চল বাবা চল যাব না ডক্টর চৌধুরী এত অধৈর্য হলে তো হবে না আগে আপনি ভালো করে ব্যাপারটা জেনে নিন আমি তোকে সুস্থ করতে পারবো ডাক্তার বিশ্বাস শুধু একজন মেয়েকে এখানে আনতে হবে মধু তোমার সব কথা আমি রেখেছি কিন্তু তোমার কথা তুমি রাখোনি কথা ছিল তুমি কাঁদবে না তুমি কাঁদলে আমার দুঃখ হয় কষ্ট হয় আমি যে চেষ্টা করে হাসতে পারি না হাসতে হবে যে কোনো মূল্যে তোমাকে হাসতে হবে হাসো হাসো বলছি হাসো বলছি হাসো না তোমাকে হাসতে হবে না আজকে ছাড়বো না মা কিছু বলবেন কি করে বলি দীপু জীবিত যখন ক্লান্ত হয়ে তুমি ফিরবে ঘরে যখন হৃদয় খানা তোমার ভাঙবে ঝড়ে দেখো মনে হবে জীবনটারে যখন ক্লান্ত হয়ে তুমি ফিরবে ঘরে যখন হৃদয় খানা তোমার ভাঙবে ঝড়ে দেখো মনে হবে জীবনটারে মা কিছু বলবেন কি করে বলি দীপু জীবিত মনে হয় আপনি কিছু চাইতে এসেছেন বলুন কি চান শুধু সয় সম্পত্তি কেন এই জীবনটা চাইলে তাও দেব বলুন একটা কিছু বলুন মা বলুন মা কি চান না যে দেয় প্রতিদানে সে কিছু নেয় না আমি কিছুই চাই না আমি কিছুই চাই না আমি কিছুই চাই না আমি অবশ্যই নেব প্রতিশোধ নেব একজন অসুস্থ মানুষ সুস্থ না হওয়া পর্যন্ত আপনি তার উপর প্রতিশোধ নেবেন কি করে শুনেছে যে পরিমাণ আঘাত করলে একজন মানুষ তার স্মৃতিশক্তি হারাতে পারে তার চেয়ে বেশি আঘাত করলে সে সুস্থ হয়ে ওঠে হ্যাঁ কখনো কখনো এমনটি হতে পারে তাহলে তাই হবে শুনুন শুনুন সিস্টার ফলো হিম মনে করতে চেষ্টা করুন আপনি কে আমি জানি না আপনি কে বললাম তো আমি জানি না জান আয় আমার সাথে কোথায় জাহান্নামে সরে যা কি আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আয় বাউল এইমাত্র আপনার পেশেন্টকে টেনে নিয়ে গেছে কোথায় তা তো জানি না কোন দিকে ওই দিকে বল আমার মেয়েকে কোথায় রেখেছিস আমি জানি না আমি সত্যি বলছি আমি জানি না বল আমার মেয়ে কোথায় বল আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস আমি বল আমার মেয়ে কোথায় আমি কিচ্ছু জানি না আমার কাছে মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। बोल আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস বল বল। তুমি তুমি জিতু মরে গেলেই বুঝে খুশি হতে, কিন্তু আমি তো তোকে হাসপাতালে মেরে এসেছিলাম, তুই বাঁচলি কি করে? তুমি তুমি তাহলে আমাকে মারতে এসেছিলি, কিন্তু কেন? তুই একটা নষ্টা ভ্রষ্টা, তোর বেলাল্লাপনা যাতে আমাকে দেখতে না হয় তাই চেয়েছিলাম তোর অস্তিত্ব পৃথিবী থেকে মুছে ফেলতে। আমি প্রতিশোধের আগুনে জ্বলে জ্বলে অঙ্গার হয়ে গেছি। প্রতিশোধের আগুন? হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধের আগুন। তুই ষড়যন্ত্র করে আমাকে ঘর থেকে বের করে তোর লোক দিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিলি। স্বামী হত্যা করে বিধবার পোশাক পরতে কোন মেয়ে চায়? তোর মতো হৃদয়হীনা পাষাণীর কাছে স্বামীর কি মূল্য আছে? আমাকে মৃত ভেবে 60টা দিন অপেক্ষা করিসনি, ম্যানেজারের গলায় ঝুলে পড়েছিলি। চোখের পানি দিয়ে মনের দুঃখ পরিমাপ করা যায় কিনা আমি জানি না, যদি যায় তাহলে এক পলকে শুধু আমাকে চেয়ে দেখে বলো আমার হৃদয় কোন স্থানে শান্তির এতটুকু চিহ্ন আছে কিনা। কেন আমার সুখের ঘর ভেঙে তছনছ হয়ে গেল? কেন সব চাওয়া পাওয়া থেকে আমি বঞ্চিত হলাম? কেন আমার কালো চুলগুলো সাদা হয়ে উঠলো? কেন স্বামী জীবিত থাকতো স্মৃতির তপস্যা করে জীবন কাটাতে হলো? আমার বিরুদ্ধে যদি তোমার কোনো অভিযোগ থেকেই থাকে, আমি তো তোমার কলমপড়া বউ, আমাকে সরাসরি প্রশ্ন করলে না কেন? আমার কাজের কৈফিয়ত চাইতে এলে না কেন? বলো বলো কেন কেন কেন? ঘৃণায় ঘৃণায় লোকের কুৎসিত কানাকানি আর পত্রিকায় ম্যানেজারের সাথে তোর অন্তরঙ্গ ছবি, এসব কি মিথ্যে? হ্যাঁ হ্যাঁ মিথ্যে, সব মিথ্যে। সবচেয়ে সত্যি কথা হলো আমি পবিত্র, যেমনটি ছিলাম তেমনটি আছি। তোমার হৃদয়কে যদি কোনো পাপ স্পর্শ করে না থাকে তাহলে একবার আমাকে বুকে নিয়ে দেখো, আমার প্রতিটি নিঃশ্বাসে একজন সতীসাধ্যী স্ত্রীর হাত আর তুমি শুনতে পাবে। ওই ম্যানেজারের ষড়যন্ত্রের কথা যখন আমি বুঝতে পারলাম না, তখন কৌশলে তার মুখ থেকে সমস্ত কথা আদায় করে তাকে আমি আইনের হাতে সোপার্দ করি, তার যাবজ্জীবন জেল হয়ে যায়। আরে আমার বুকে তো তুমি মাথা রেখে শুয়েছ, আমার মনের কথা কি তুমি একবারই শুনতে পাওনি? না, আমি তোকে বিশ্বাস করি না, বিশ্বাস করি না। বল আমার পালিকা মেয়েকে কোথায় রেখে এসেছিস? আর একটি আঘাত তুমি তাকে করতে পারবে না। নিজের জীবনের যেখানে নিরাপত্তা নাই সে অন্যকে আশ্রয় দেয় কি করে? বল তার সাথে তোর কিসের সম্পর্ক? ওর সাথে আমার যা সম্পর্ক তোমারও তাই। ও আমাদের একমাত্র সন্তান দীপু। দীপু দীপু হ্যাঁ দীপু, তোমার পালিতা মেয়েকে সে ঠকায়নি, বিয়ে করেছি। টিপু আমার ছেলে টিপু, আমি তোকে এত আঘাত করেছি, এত রক্ত ঝরিয়েছি, আমি ওর। তোমরা কে কোথায় আছো? আমি আমার ছেলেকে হত্যা করেছি, আমি আমার ছেলেকে হত্যা করেছি, আমার বিচার করো, আমার বিচার করো, আমি আমার ছেলেকে হত্যা করেছি, আমার বিচার করো, আমার বিচার করো। না, তুমি তাকে হত্যা করোনি। দীপু, আমার দীপু। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনি তো ওখানে এগিয়েছিলেন, আবার ফিরিয়ে আনলেন কেন? डॉक्टर साहेब যেভাবে হোক আপনাকে সুস্থ করে দিন। ঠিক আছে আমি দেখছি। তুই সুস্থ হয়ে যাবে বাবা, তোকে তোকে আমি সুস্থ করে তুলবই। না না হ্যাঁ ওকে সুস্থ করার কোনো প্রয়োজন নেই, ওইভাবেই থাকবে। মা হয়ে এসব কথা বলতে তোমার মনটা একবারও কেঁদে উঠলো না? আঘাতে আঘাতে আমি পাষাণ হয়ে গেছি, এখন শুধু চোখ দিয়ে অশ্রুই বেরোয় না, মুখ ফেটে আগুন বেরোয়। সেই আগুনে আমি একা পড়িনি, সবকিছু পুড়িয়ে ছারখার করে দিয়েছি। আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। একজন সন্তান চিরদিনের জন্য অসুস্থ হয়ে মানুষের দয়া দাক্ষিণ্য আর করুণা নিয়ে বেঁচে থাকবে, মা হয়ে তুমি এটাই চাইছো? হ্যাঁ হ্যাঁ আমি এটাই চাইছি। সে সুস্থ হয়ে যখন একটা একটা জিনিস আমার কাছে চাইতে থাকবে, আমি তো তাকে কিছুই দিতে পারবো না। ঘর বাড়ি দান করে দিয়েছি, স্নেহ মমতা বিকিয়ে দিয়েছি, প্রেম ভালোবাসা মিথ্যে হয়ে গেছে। বিশ্বাস করো দীপুকে মৃত জেনে তার স্ত্রীকে আমি অন্যের হাতে তুলে দিয়েছি। না 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 তুমি কি করেছো? তোমার পালিতা কন্যাকে বাঁচাবার জন্য এছাড়া আমার আর কোনো পথ ছিল না। ভাবতে পারো রবি, ভাবতে পারো কি অভিশপ্ত জীবন আমার। একদিন পরে সন্তানকে কাছে পেয়ে সন্তানের একটি দাবি পূরণ করতে পারবো না? মাথা ঠুকে চিৎকার করে বলতে হবে, দীপু দীপু একদিন যা বিশ্বাস করেছি স্নেহ মায়া মমতা পিতৃত্ব সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যের উপরেই আমাদের জীবনের ভিত করে উঠেছে, সত্যের ছাউনি দিয়ে কি লাভ? ঠিক আছে রবি, ওকে নিয়ে আমরা দূরে কোথাও চলে যাব। কিন্তু তোমার গীতি না, তার কাছে গিয়ে তার স্বপ্নের ঘরটা ভেঙে চুরমার করে দেব না। তুমি তাকে অন্য কিছু বলে কাটা পাহাড়ের কাছে নিয়ে এসো, আমি শুধু দূর থেকে ওকে একবার দেখব, একবার। তুই তাহলে মালিক সেজে বসে আছিস? এই দলিলে দস্তখত করে সব সম্পত্তি তোর আমার নামে লিখে দে। না, এটা কি তোর বাপের সম্পত্তি যে লিখে দিতে খারাপ লাগছে? এটা আমার বাপের সম্পত্তি নয়, তবে এই সম্পত্তির লোভে আমার বাপ আমার মাকে গলা টিপে হত্যা করেছিল। কে তুই? তোর জম। দাদুই বটে। নিয়ে চল। তোমরা ওদের কোথায় নিয়ে যাচ্ছ? তোকে এখন আমার আর প্রয়োজন নেই। হ্যালো, 1327 নিউ সার্কুলার রোডের কোনো এক বড় বাড়িতে তোর গীতি আর হিরো কামার কাছে বন্দি। কোনো প্রকার পুলিশের সাহায্য না নিয়ে তুই সরাসরি ওদের বলে দে তোর সমস্ত সম্পত্তির দলিল যেন ওরা আমাকে লিখে দেয়। না, দলিল তুই কোনোদিন পাবি না। মরণের আগে যদি সামান্য একটু সময়ও হাতে থাকে তাহলে এ দলিল যার কাছ থেকে পেয়েছি তাকেই লিখে দেব। দলিল কিভাবে নিতে হয় দেখ। আমি না আসা পর্যন্ত তুই কোনো সিদ্ধান্ত নিবি না। দুটো লাশ দাফন করব, এখন দেখছি তিনটি। যেদিন থেকে তোর সাথে আমার সংঘাত শুরু হয়েছে সেদিন থেকেই মৃত্যুর কাফন মাথায় বেঁধে নিয়েছি, হয় তোর লাশ নয় আমার লাশ। শেষ করে দে মা। মা আমার মাকে যেদিন গলা টিপে হত্যা করা হয়েছিল সেদিন তুই এমনি করে হেসেছিলি। দেখ সেই হাসি কত নির্মম। তোমাকে একটা মধুর ডাক শোনাবো বাবা। বাবা, আমি সেই হতভাগ্য সন্তান যার মাকে তুমি গলা টিপে হত্যা করেছিলে। আমি মায়ের মৃত্যুর প্রতিশোধ। বাবা, একবার শুধু তুমি আমাকে বুকে জড়িয়ে আদর করে দাও। আমি বাবার আদর পাইনি। বাবা, 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 আপনাকে খুশি করার জন্য আমি আমি আর কি মিথ্যে বিয়ের অভিনয় করেছিলাম। গীতির জীবনে দীপু ছাড়া আর কোন পুরুষের ঠাঁই নেই। গীতি আমার ভালোবাসার রক্ত গোলাপ তোমার হাতে দিয়ে গেলাম। আমার মৃত্যুর পর এই গোলাপ তুমি দীপুর স্মৃতির উদ্দেশ্যে রেখে। আমি আর কত মৃত্যুর লাশ করব। তুই সুস্থ হয়ে গেছিস বাবা, তুই সুস্থ হয়ে গেছিস। দীপু, এই তোর বাবা। বাবা, বাবা জীবিত? বাবা, তুমি আমার বাবা। হ্যাঁ, তুই আমার ছেলে আর গীতি আমার পালিতা মেয়ে। হ্যাঁ বাবা, বাবা। মা, গীতি কোথায়? Should be